নমস্কার, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট একটি নিবেদন। কবিতা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশু। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথাকুটি। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতহারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রুজলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো।